আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শব্দ প্রকরণ। আমরা যদি বিগত বছরের প্রশ্ন, আমরা যদি জেএসসি, আমরা যদি এসএসসি, আমরা যদি এইচএসসি, আমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আমরা যদি বিভিন্ন ব্যাংকের পরীক্ষা, আমরা যদি বিভিন্ন সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে শব্দ প্রকরণ থেকে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমি আপনাদের সাথে চেষ্টা করব এটাকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তো শব্দ মূলত তিন প্রকার, একটা হচ্ছে অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার, উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার। আমরা এই যে অর্থগত, গঠনগত বা উৎসগত এগুলো মনে রাখতে আমাদের একটু প্রবলেম হয়। তো আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিব আজকে। আমরা যদি জাস্ট এতটুকু মনে রাখি গাও 235, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে প্রশ্ন করলে আপনি বলে দিতে পারবেন, গ দিয়ে হচ্ছে গঠনগত, আকার দিয়ে হচ্ছে অর্থগত, রস্বা উ দিয়ে হচ্ছে উৎসগত। তাহলে প্রথমটা ছিল 2 3, আর 2 আর 3 যোগ করলে পাওয়া যায় 5। এখন আমার সাথে আপনারা বলেন যে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? দুই প্রকার। গাও আকার ছিল, তাহলে অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? তিন প্রকার। দুইটা মিলে 3 এবং 2 মিলে কত হয়? 5 প্রকার। লাস্টে থাকে রস্বা উ, উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। আজকে আপনাদের সাথে আমি উৎসগত দিকটা নিয়ে আলোচনা করব। উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। সো প্রথম হচ্ছে তৎসম শব্দ, সেকেন্ডলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। আজকে আমি এই 5 প্রকারের একটা প্রকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দকে আপনি যদি ভেঙে ফেলেন তাহলে আপনি দুইটা অংশ পাবেন। তাহলে যদি প্রশ্ন আসে তৎসম শব্দকে ভেঙে ফেললে কয়টি অংশ পাওয়া যায়, আপনার আনসার হবে দুইটি। একটা হচ্ছে তৎ যোগ সম, একটা হচ্ছে তৎ আর একটা হচ্ছে সম। তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান। তাহলে আমাকে বলতে পারি তার সমান। এখন প্রশ্ন আসে যে কার সমান? সংস্কৃতের সমান। তাহলে সংস্কৃতটা কি? সংস্কৃত হচ্ছে একটি ভাষার নাম। তাহলে আমি বলতে পারি একটি ভাষার নাম। তাহলে সংস্কৃত একটি কি? একটি ভাষার নাম। সংস্কৃত ভাষায় প্রচলিত সকল শব্দকে তৎসম শব্দ বলে। যেহেতু তৎসম শব্দ হচ্ছে একটি, তৎসম মানে তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। আর সংস্কৃতটা যেহেতু একটি ভাষা, তো সংস্কৃত ভাষায় সকল শব্দকে আমরা তৎসম শব্দ বলি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তৎসম শব্দগুলোই বাংলা ভাষার অংশ। আমরা বাংলা ভাষায় যে কথা বলি, সেই কথাগুলোর যে শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলোর মধ্যে 44% হচ্ছে তৎসম শব্দ। আমি আবারও বলছি, আমরা বাংলা ভাষায় যতগুলো শব্দ নিয়ে কথা বলি বা যতগুলো শব্দ ব্যবহার করি, সেগুলোর মধ্যে 44% হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা, এখন আমরা একটা একটা শব্দকে দেখলে কিভাবেই চিনতে পারবো যে তৎসম শব্দ? আমরা 9th জেনের একটা বইকে আমরা প্রথম ভিত্তি হিসেবে ধরি, 9th জেনের যে ব্যাকরণের বইটা, ওখানে তৎসম শব্দ 9 থেকে মাত্র 10টা দেয়া আছে। কিন্তু বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি, পরীক্ষার প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে এই 10টার বাহির থেকে অনেক ধরনের প্রবলেম বা অনেক ধরনের প্রশ্ন চলে আসে যে এটি কোন শব্দ, যেটি 9th জেনের বইতে নেই। সো আমি এখানে কিছু টেকনিক আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা অতি সহজেই কোনো শব্দকে দেখলেই, যে কোনো জায়গায় দেখলেই যাতে বলতে পারেন যে এটা তৎসম শব্দ। ফার্স্ট অফ অল, আপনাকে দেখতে হবে একটি শব্দের শুরুতে বা মাঝখানে বা শেষে বা যে কোনো জায়গায় রেফ আছে কিনা। আমরা বাংলা রেফ তো সবাই চিনি। যদি রেফ থাকে, রেফ যুক্ত শব্দ অলওয়েজ তৎসম শব্দ। সূর্য, বর্ণ, কর্ণ, ঝর্ণ, যত ধরনের রেফ যুক্ত শব্দ রয়েছে সবগুলো শব্দকে বলা হবে তৎসম শব্দ। সেকেন্ডলি রিকার, আমরা যদি কোনো শব্দে রিকার দেখি, কৃষক, কৃপণ, তৃণ, আমরা যদি কোনো শব্দে রিকার দেখি, তাহলে সেই শব্দটাকেও চোখ বন্ধ করে আপনি কি বলবেন? তৎসম শব্দ বলবেন। থার্ডলি হচ্ছে ফলা। বাংলা শব্দে 6টা ফলা আছে, 6টা ফলা যুক্ত প্রতিটা শব্দকে আপনি বলবেন তৎসম শব্দ। এক্সাম্পল ব্যাকরণ, চন্দ্র, মৎস্য, এর সব কয়টাতেই ফলা রয়েছিল। লাস্ট ওয়ান হচ্ছে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ। আপনি যদি কোনো শব্দ দেখেন যে মূর্ধন্য ষ এর উপস্থিতি রয়েছে বা মূর্ধন্য ণ এর উপস্থিতি রয়েছে, তাহলে আপনি বুঝবেন সেটা তৎসম শব্দ। আশা করি এই ফর্মুলাটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা বুঝতে পারবেন। আমি আরেকটু যদি ক্ল্যারিফাই করে বলি,
এটা তো গেল তৎসম শব্দ, আমরা রেফ দেখলে চিনতে পারবো, রিকার দেখলে চিনতে পারবো, ফলা ছয়টা ফলা যে কোনো একটা ফলা দেখলে আমরা চিনতে পারবো, মূর্ধন্য স বা মূর্ধন্য ন দেখলে আমরা চিনতে পারবো যে এটা তৎসম শব্দ। আমি আরেকটু যদি ক্লিয়ারলি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু দুইটা শব্দকে আমি পাশাপাশি লিখেছি, একটা চন্দ্র একটা চাঁদ, একটা মস্তক একটা মাথা, একটা কর্ণ একটা কান, হস্ত হাত, পত্র পাতা। এই দুইটা শব্দ যে আমি পাশাপাশি লিখলাম, এই দুইটার মধ্যে আপনাদের কাছে পুরাতন মনে হয় কোনটা? চন্দ্র পুরাতন মনে হয় নাকি চাঁদ পুরাতন মনে হয়? নিশ্চয়ই চন্দ্র পুরাতন মনে হয়। সো পুরাতন যেই শব্দগুলো আছে সেগুলোকে বলা হবে তৎসম শব্দ। আমি আবারও বলছি, দুইটা শব্দের মধ্যে যেটিকে আপনার কাছে মনে হবে যে পুরাতন, এখন আমরা সেটা ব্যবহার করি না, আগে ব্যবহার করা হতো, এমন শব্দগুলোকে বলা হবে তৎসম শব্দ। সো এখানে পুরাতন সবগুলো শব্দকে আমরা কোন শব্দ বলবো? তৎসম শব্দ বলবো। তো আশা করি আপনারা আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন এবং তৎসম শব্দ নিয়ে এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না। সবাইকে ধন্যবাদ।